ওকে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমরা পড়তেছিলাম ফাইবার লেন্থ, তোমাদেরকে বলে দিয়েছিলাম ফাইবার লেন্থটা পরে আসতে। আমি নিশ্চয়ই ধরে নিব আমার কথা তোমরা রেখেছ, নিশ্চয়ই তোমরা ফাইবার লেন্থটা পরে আসছো, এতটুকু জিনিস। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফাইবারের। ফাইবার লেন্থ দেখে এরকম হাত দিয়ে ধরে ধরে মানুষ চিন্তা করে, যারা এক্সপার্ট তারা চিন্তা করে যে এই ফাইবারটা দিয়ে আমি কি রকম সুতা বানাতে পারবো। তো এর মধ্যে আছে স্পিনিং লিমিট। স্পিনিং লিমিট হচ্ছে আমি একটা ফাইবার দিয়ে কত ম্যাক্সিমাম কত চিকন সুতা বানাতে পারবো, সেটাকে বলে স্পিনিং লিমিট। ম্যাক্সিমাম কত চিকন সুতা বানাতে পারবো। ওকে, ফাইবার লেন্থের ইনফ্লুয়েন্স আছে ইয়ার্ন স্ট্রেংথে, ইনফ্লুয়েন্স আছে ইয়ার্ন ইভেননেসে। স্ট্রেংথ তো নিশ্চয়ই বুঝো শক্তিতে, ইভেননেস হচ্ছে সমতায়। সুতাটা কত সুন্দর সমতা, হ্যান্ডেল অফ দি প্রোডাক্ট। কাপড় যেমন আমরা কেনার সময় ধরে ধরে কাপড় কিনি, কোন কাপড়টা সফট হবে হার্ড হবে এই হ্যান্ডেলের সাথে সম্পর্ক, লাস্টার কাপড়ের ব্রাইটনেস এর সাথে সম্পর্ক, ইয়ার্নের হেয়ারিনেস এবং প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি কি জিনিস, তোমার মধ্যে প্রশ্ন আসলেই তুমি চলে যেতে পারো নেটে। প্রোডাক্টিভিটি আর প্রোডাকশন দুইটা কিন্তু এক জিনিস নয়, প্রোডাক্টিভিটি এবং প্রোডাকশনের মধ্যে ডিফারেন্স আছে, ডিফারেন্সটা তোমরা ভালো করে দেখে নিবা। প্রোডাকশন হচ্ছে আমার একটা মেশিনের পার ঘন্টা কত অ্যামাউন্ট হলো, সেটা হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশন হচ্ছে অ্যামাউন্টে, ওজনে, অ্যামাউন্টে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওজনে হয়, টেক্সটাইলে কিছু দৈর্ঘ্য প্রোডাকশন হয়, দৈর্ঘ্য বা অ্যামাউন্টে ওয়েটে। হ্যাঁ, প্রোডাকশন। আর প্রোডাক্টিভিটি হচ্ছে আমি কি জিনিস থেকে কি বানাতে পারলাম, কত ইনপুট ম্যাটেরিয়াল থেকে কত বেশি পরিমাণ আউটপুট নিতে পারলাম। তো প্রোডাক্টিভিটির সম্পর্ক হচ্ছে ওয়েস্টেজের সাথে, ঠিক আছে। ওয়েস্টেজ বেশি হয়ে গেলে প্রোডাক্টিভিটি কমে যায়, মেশিন নষ্ট থাকলে ওয়েস্টেজ বেশি হয় প্রোডাক্টিভিটি কমে যায়। তাহলে প্রোডাক্টিভিটি প্রোডাকশনের সাথে সম্পর্ক নয়। ওকে, প্রোডাক্টিভিটি কি ইজ ইনফ্লুয়েন্স এন্ড ব্রেকেজ রেট। এন্ড ব্রেকেজ মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া, ব্রেকেজ মানে সিরা, ভেঙে যাওয়া, ছিঁড়ে যাওয়া। সুতা বলো, স্লাইবার বলো, টেক্সটাইলের ক্ষেত্রে যদি আমরা ইয়ার্ন পড়াতে যাচ্ছি, স্লাইবার, ইয়ার্ন বা রুবিং, ব্রেকেজ কে বলা হয় এন্ড ব্রেকেজ। ওকে, দি কোয়ালিটি অফ ওয়েস্ট, ওয়েস্টের কোয়ালিটির উপর প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে। দি রিকোয়ার্ড টার্ন অফ টুইস্ট, সুতাতে কি পরিমাণ টুইস্ট দেওয়া আছে। জেনারেল স্পিনিং কন্ডিশন, স্পিনিং ফ্যাক্টরির একটা কন্ডিশন থাকা লাগে, রিলেটিভ হিউমিডিটি টেম্পারেচার মিলে কন্ডিশন হয়, সেই কন্ডিশন ঠিক রাখতে হয়। আচ্ছা, স্টেপল ডায়াগ্রাম এখানে আমরা বুঝতে আগ্রহ। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখছিলাম, হ্যাঁ, এখানে ওয়েস্ট ফ্লাই কাকে বলে সেখানে লেখা আছে। হ্যাঁ, ফ্লাই কি জিনিস, ওয়েস্ট ফ্লাই হচ্ছে ছোট ছোট ফাইবার যেগুলো বাতাসে উড়ে বেড়ায়। হুম, সেটা ফ্লাই। শর্ট ফাইবার আছে, যে ফাইবারটা স্পিন করার উপযুক্ত না, শর্ট ফাইবার। ওকে, স্টেপল ডায়াগ্রাম গতদিন মনে আমি বলে দিয়েছিলাম যে ফাইবার, এই যে এখানে দেখো লেন্থ লেখা আছে মিলিমিটার, ফাইবার গুলোকে দৈর্ঘ্য বরাবর সাজানো, ফাইবার গুলোকে অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যারেঞ্জমেন্ট দিয়ে লম্বা ফাইবার গুলোকে আগে সাজানো, আস্তে আস্তে খাটো ফাইবার গুলো সাজানো। সাজালে এরকম ফাইবারের মাথা গুলো দিয়ে এন্ড প্রান্ত গুলো দিয়ে ফাইবারের একটা এন্ড এই বরাবর সমান থাকে, আর একটা এন্ড তার দৈর্ঘ্য বরাবর থাকে। তারপর এই যে মাথাগুলো যোগ করে দেওয়া হয় এটা দিয়ে, এটাকে আমরা বলা হয় স্টেপল ডায়াগ্রাম। স্টেপল ডায়াগ্রাম ওর বিভিন্ন রকম আছে, তোমাদেরকে দেখানো হয়েছিল এবং তোমাদের কথা ছিল তোমরা পড়ে আসবা, তাই না? এবং ফাইবারের দৈর্ঘ্য নর্মালি আমরা স্টেপল লেন্থ স্টেপল ডায়াগ্রাম যখন বলি, সেই ডায়াগ্রামের ক্ষেত্রে 30-60 মিলিমিটার
ফাইবারের দৈর্ঘ্য হয়, তাহলে এভারেজ কিন্তু 30, 33, 35 এর মধ্যে, 60 হচ্ছে রেয়ার ক্ষেত্রে। যেখানে আজকে তোমাদের এখানে এখানে স্টুডেন্ট আছো তোমরা, যে 55 জন আমাকে নিয়ে, 55 জন নিয়ে, 55 জনের আমাদের 55 রকমের হাইট, এর মধ্যে 2-4 জন নিশ্চয়ই অনেক লম্বা, কয়েকজন এভারেজ, কয়েকজন খুব খাটো। তো এই সেইভাবে তোমাদেরকে স্টেপল ডায়াগ্রাম সাজানো। তো এখন লম্বার যে হাইট সেটাকে স্ট্যান্ডার্ড হাইট সেটাকে বলা হয় না, এভারেজটাকে। ধরুন আমাদের তোমাদের ছেলেদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হাইট ধরা হয় 5 ফিট 6 ইঞ্চি, মেয়েদেরকে 4, এরকম ধরা হয়। তাহলে এখানে এখানে তো একটা কথা আছে, দি ওয়েট বেস ডায়াগ্রাম ডিপেন্ডস, হ্যাঁ, করেসপন্ডস টু দি ডিস্ট্রিবিউশন অফ ফাইবার ইন দি ইয়ার্ন ক্রস সেকশন। ইয়ার্ন ক্রস সেকশনে ফাইবার ডিস্ট্রিবিউশনের সাথে সম্পর্ক আছে কিসের? ওয়েট বেস ডায়াগ্রামের। তোমরা এখানে ওয়েট বেস ডায়াগ্রাম দেখছো, লেন্থ বেস ডায়াগ্রাম আছে। এবং ফাইবার লেন্থ গুলোকে বিশেষ করে এরকম স্টেপল ডায়াগ্রামও হয় যখন ম্যানমেড ফাইবার হয়। ম্যানমেড ফাইবার মনে করো পলিস্টার বা বিস্কুস রেয়ন, এগুলোকে যখন তৈরি করা হয় তখন তো কন্টিনিউয়াস লেন্থের ফিলামেন্ট হয়, ফিলামেন্ট, যাকে ফিলামেন্ট মানে হচ্ছে অনেক বেশি দৈর্ঘ্য, কন্টিনিউয়াস 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 হইতে থাকলো, মাইলের পর মাইল, 1 কিলোমিটার 10 কিলোমিটার এরকম দৈর্ঘ্য হইতে পারে। সেটাকে স্পানিয়ান বানাতে গেলে ছোটো ছোটো করে কেটে ফেলতে হয়। কেটে যদি আমরা ডায়াগ্রাম করি তাহলে এরকম ডায়াগ্রাম হয়, স্টেপল ডায়াগ্রাম। এগুলো মনে হয় তোমাদেরকে আমি বলছিলাম। স্টেপ ডায়াগ্রাম, আচ্ছা আরেকটা জিনিস আছে, ফাইব্রোগ্রাম। এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তোমরা নিশ্চয়ই যখন টিটিকিউসি পড়বা সেখানেও তোমাদের ফাইব্রোগ্রাম আছে, টিটিকিউসির মধ্যে ফাইব্রোগ্রাম আছে। সেই ফাইব্রোগ্রামের ক্ষেত্রে তোমার এই ফাইব্রোগ্রামটা আমাদের একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে হয়, সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে HVI, হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট, হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট। এই ফাইব্রোগ্রাম তৈরি করে আসলে অপটিক্যালি এই ফাইব্রোগ্রাম তৈরি হয়। ফাইবারকে ক্ল্যাম্প করা হয়, বান্ডেল করা হয়, বান্ডেল করে ক্ল্যাম্প করে ফাইবারটাকে ব্রাশ করে লাইটের মাধ্যমে সেন্সিং করে ফাইবারের গুলো নিয়ে এই এই ফাইব্রোগ্রাম, এই ডায়াগ্রাম তৈরি করা হয়। এটা মানুষ হাতে হাতে করে না, যেমন স্টেপল ডায়াগ্রামটা ম্যানুয়ালি হাতে হাতে করা হয়, আর ফাইব্রোগ্রাম কম্পিউটার নিজে অপটিক্যালি ফাইবার লেন্থ মেজার করে বের করে, এবং যে ইনস্ট্রুমেন্টে বের করে সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট, এই হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি ফাইবারের শুধু দৈর্ঘ্য নয়, হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট দিয়ে ফাইবারের দৈর্ঘ্যের সাথে সাথে ফাইবারের স্ট্রেন্থ, ফাইবারের ফাইননেস, ফাইবারের ম্যাচুরিটি, আরো অনেকগুলো প্রপার্টি মেজার করা যায় একই সাথে। তোমরা টেস্টিং এ এটা আরেকবার পড়বা। তাহলে স্পেসিফিকেশন অফ লেন্থ, ফাইবারের লেন্থ বিভিন্ন ধরনের আছে, আর তুমি সেটাকে বিভিন্ন নাম দিয়ে প্রকাশ করা হয়। তুমি আস্তে আস্তে দেখতে পাবা কত নাম দিয়ে প্রকাশ করা হয়, ম্যাক্সিমাম ফাইবার লেন্থ, মিনিমাম ফাইবার লেন্থ এবং এভারেজ ফাইবার লেন্থ। আবার স্টেপল ক্লাসিফিকেশনে দেখো, ইনস্ট্রুমেন্ট দিয়ে যেভাবে বের হবে, আপার কোয়ার্টার লেন্থ, আপার হাফ মিন লেন্থ, দেখছিস আপার হাফ মিন লেন্থ অর মিন লেন্থ অ্যাকর্ডিং টু ওয়েট, আপার কোয়ার্টার লেন্থ উইথ অ্যান্ড ওরিয়েন্টেড মেথড, আপার কোয়ার্টার লেন্থ, হ্যাঁ, অ্যান্ড কে ওরিয়েন্ট করে বের করা হয়। স্টেপল, স্টেপলকে স্টেপল লেন্থ বলা হয়, ক্লাসার স্টেপল লেন্থ বলা হয়। এগুলো স্টেপল লেন্থ ধরে এখনো কিন্তু তোমার কটন যে কিনে আনা হয় বিক্রি, কেনা বেচাটা এখনো স্টেপল লেন্থ ধরে হয়, তবে স্টেপলের সাথে এখন ফাইব্রোগ্রামটা সাথে দিয়ে দেয়। ফাইব্রোগ্রামটা আপার হাফ লেন্থ, আপার হাফ মিন লেন্থ এগুলো লেন্থ দিয়ে দেওয়া হয়। তোমরা আবার পাবার টেস্টিং এ স্পান লেন্থ, 2.5% স্পান লেন্থ, 50% স্পান লেন্থ, ফাইবার এর লেন্থের ইউনিফর্মিটি, এগুলো অনেক কিছু পাবা। এই যে এই দেখো চলে আসছে 2.5% স্পান লেন্থ অফ ফাইব্রোগ্রাম এন্ড দি আপার হাফ মিন লেন্থ অফ HVI, এগুলোর মধ্যে সম্পর্ক আছে। ঠিক আছে,
মিলিমিটারে দেখো আমাদের মানে থিওরি প্র্যাকটিক্যাল নলেজের মধ্যে কত অসামঞ্জস্য। আমি কিন্তু কম্প্রিহেনসিভ বাইবা বোর্ডে দু একজন ছেলেকে জি ধরি যে তুমি আমাকে মিলিমিটার সেন্টিমিটার এবং ইঞ্চ একে দেখাও, কতটুকু দৈর্ঘ্য হলে ইঞ্চ হবে, কতটুকু দৈর্ঘ্য হলে মিলিমিটার হবে, কতটুকু দৈর্ঘ্য হলে সেন্টিমিটার হবে, এটাও কিন্তু তোমাদের লেভেলে এসে আটকে যায়। বুঝতে পারছ? তোমাকে একটা এখানে একটা সিম্বল দিয়ে দেখানো আছে এস আর এক্স বার। এক্স বার হচ্ছে তোমার আপার হাফ মেন লেন্থ ওয়াইড বেস এভারেজ করে, আর এটা হচ্ছে স্টেপল লেন্থ। দেখো এদিকতে করা হয়েছে, এগুলো তোমাকে বুঝে অন্তর অন্তরে অন্তস্তরে ঢুকাইতে হবে। ওই যে ক্লাস আর 1% and 2.5% স্পান লেন্থ, হ্যাঁ এটা কিসের জন্য দরকার? ইন সেটিং মেশিন, মেশিন সেট করার জন্য এই দৈর্ঘ্য জানার দরকার। শুধু যে আমি ফাইবারের লেন্থ আমার ভালো কোয়ালিটি বা খারাপ কোয়ালিটি সুতা বানানোর জন্য দরকার তা নয়, একই সাথে আমার মেশিনের বিভিন্ন প্যারামিটার সেট করার জন্য দরকার। যেমন আমাদের গায়ের জামা বানানোর জন্য আমাদের যেমন বিভিন্ন হাতে পায়ের মাপ নিতে হয়, হ্যাঁ পেটের মাপ নিতে হয়, পিঠের মাপ নিতে হয়, নিয়ে জামা বানাতে হয়, এরকম আমি যখন ফাইবার প্রসেস করে সুতা বানাবো তখনও মেশিনের বিভিন্ন জায়গায় সেটিং, ফিডিং এর জায়গায়, ডেলিভারির জায়গায়, ড্রাফটের বিভিন্ন পয়েন্টে সেটিং এর জন্য এই 1% এবং 2.5% স্পান লেন্থের দরকার। এবং সমস্ত সেটিং ফাইবারের যে 2.5% স্পান লেন্থ, সেই স্পান লেন্থের থেকে একটু বেশি হইতে হবে, লেন্থের থেকে কম হওয়া যাবে না। কম হইলে ফাইবার ব্রেক করবে, ছিঁড়ে যাবে, একটু সেটিং অবশ্যই হইতে হবে। এবং দেখ এগুলো নিশ্চয়ই তোমাদের পড়া আছে। ফাইবার তো তোমরা জানো না, ফাইবার কিনে আনা হয় প্যাকেজ যেটা থাকে আমরা যেটাকে বেল বলি, BALE বেল, ওই বেলের মধ্যে 250 কেজি, 250 কেজি অ্যারাউন্ড এরকম প্লাস মাইনাস 20 ধরে নাও সেরকম অ্যামাউন্টের ফাইবার থাকে। সেই ফাইবার তো অনেক ফাইবার, সেই ফাইবারের মধ্যে প্রপোর্শন অফ শর্ট ফাইবার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, শর্ট ফাইবার পরিমাণ এটা দেখা হয়। শর্ট ফাইবার কাকে বলছি? শর্টার দেন 1/2 ইঞ্চ, 1/2 ইঞ্চ শর্টার হইলে, হ্যাঁ 1/2 ইঞ্চ যদি শর্টার হয়, হ্যাঁ তাহলে আমরা কত, সেটা কত হবে 1/2 ইঞ্চ মিলিমিটারে কত হবে কে বলবা? বলো দেখি 64 অয়ন বলো, 1/2 ইঞ্চ মানে কত মিলিমিটার? তার মানে শুনতে পাচ্ছ না অয়ন? ওকে রোল 52, রোল 52, হায় আল্লাহ যে দায়িত্ব জ্ঞান তো অনেক কম দেখি। রোল 73, ইয়েস ম্যাম, প্রত্যেকে ধরে ধরে আসছে মনে হয়। না ম্যাম আসলে মাইক অন হচ্ছিল না, ফোনে সমস্যা। আচ্ছা শোনো, হাফ ইঞ্চ, হাফ ইঞ্চ কত মিলিমিটার? জি ম্যাম 12.7, 12.7 মিলিমিটার। ওকে তাহলে এরকম 12 মিলিমিটার বা তার চেয়ে ছোট ফাইবারকে বলা হয় শর্ট ফাইবার।
অয়ন আর কি যে 52 আর 64 52 64 তোমাদের আজকে হচ্ছে অ্যাটেন্ডেন্স টাইম ওকে দেখি তাহলে এই শর্ট ফাইবার এখানে আরেকটা ওয়ার্ড আছে ইউনিফর্মিটি রেশিও ইউ আর ইউনিফর্মিটি রেশিও মেজার করা হয় এভারেজ ফাইবারের দৈর্ঘ্য এবং বড় ফাইবারের দৈর্ঘ্যের রেশিও দিয়ে ইউনিফর্মিটি মেজার করা হয় তোমরা এই কোয়েশ্চন দেখবা টেস্টিং বইয়ে লেখা আছে 50% স্পান লেন্থ বা 2.5% স্পান লেন্থ গুণ 100 দিয়ে ইউনিফর্মিটি বের করা হয় দৈর্ঘ্যের ইউনিফর্মিটি কত দৈর্ঘ্যের সমতা যত ভালো হয় ভালো সেটা তৈরি করা যায় ম্যাম হ্যাঁ ম্যাম ইউনিফর্মিটি রেশিও বলতে আসলে মানে কি বোঝায় দৈর্ঘ্যের সমতা মনে করো তোমাদের আজকে আছে এখন হচ্ছে 55 জন 55 জনের মধ্যে কেউ বড় কেউ ছোট এভারেজ এভারেজ হাইট কত এভারেজ হাইট কে ম্যাক্সিমাম দৈর্ঘ্যের যে ছেলে তার হাইট দিয়ে ভাগ করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে তাহলে ইউনিফর্মিটি বের করা যায় এখন মনে করো একটু ভালো করে বুঝাই এখানে 50 জনের মধ্যে সবচেয়ে খাটো যারা আছে খাটো 2-4 জনকে আউট করে দেওয়া লম্বা কয়জনকে বের করে দেওয়া তাহলে যারা থাকবে এই দৈর্ঘ্যের মধ্যে সমতা থাকবে ক্লিয়ার জি ম্যাম বুঝতে পারছি জি ম্যাম এই ইউনিফর্মিটি রেশিও ফাইবারের ক্ষেত্রে বের করা হয় মেশিন হচ্ছে HVI এই মেশিন দিয়ে বের করা হয় দেখো দি প্রপোর্শন অফ শর্ট ফাইবার শর্ট ফাইবার শর্ট ফাইবার সুতা তৈরি করার সময় ফ্লাই জেনারেশন করে ওয়েস্টেজ জেনারেশন করে ইয়ার্নের কোয়ালিটি খারাপ হয় তুমি যে কটন কিনবা কেনার সময় খেয়াল করে কিনতে হবে যেন শর্ট ফাইবারের পরিমাণ কম থাকে ঠিক আছে শর্ট ফাইবারটাও HVI মেশিনে বের করা যায় শর্ট ফাইবার পরিমাণ কম থাকতে হয় সেটা কিনতে হয় এই 12.5 মিলিমিটারের চেয়ে ছোট ফাইবারকে কোথাও কোথাও 12 মিলিমিটার কোথাও কোথাও 11 মিলিমিটার এই 12.5 মিলিমিটার থেকে ছোট ফাইবারকে আমরা শর্ট ফাইবার বলতেছি ঠিক আছে তাহলে আমরা ফাইবারের দৈর্ঘ্যের ব্যাপারটা গেলাম ফাইবারের দৈর্ঘ্য থেকে পরে আমাদের স্ট্রেন্থ চলে আসছে এখন এই যে ফাইবারের দৈর্ঘ্য তোমরা দেখলা কি শিখলা বলতো রুল ফাইভ শেক বলো রুল ফাইভ বলো রুল 54 রুল 54 নুসরাত ইয়েস ম্যাম পড়ালাম ফাইবার লেন্থ লেন্থের মধ্যে কি পড়ালাম মানে ইউনিফর্ম লেন্থ কিভাবে হয় আচ্ছা আর কি পড়ালাম এতক্ষণ ধরে কত ধরনের লেন্থ আছে কয়টা কার্ভ কি পড়ালাম জি ম্যাম যে গ্রাফের মাধ্যমে দেখাইলেন গ্রাফের নামটা জানি কি কেউ বলতে পার নামটা বলো দেখি কেউ কিছুই তো বর্তমান থাকোই না আসলে শুনো না না শুনলে নিজে ঠকে যাবা ঠিক আছে ডায়াগ্রাম স্ট্যাপল ডায়াগ্রাম ভেরি গুড স্ট্যাপল ডায়াগ্রাম স্ট্যাপল ডায়াগ্রাম স্ট্যাপল ডায়াগ্রাম আচ্ছা আর অপটিক্যালি যে ফাইবার লেন্থ মেজার করে অপটিক্যালি সেই ডায়াগ্রামটার নাম কি অপটিক্যালি ফাইবার লেন্থ মেজার করে সেই ডায়াগ্রাম ফাইব্রোগ্রাম ফাইব্রোগ্রাম গুড ফাইব্রোগ্রাম তাহলে আমরা ফাইবার লেন্থ মেজার করার জন্য বেশ করে টেকনিক আছে এবং ফাইবার লেন্থেরও বিভিন্ন বিভিন্ন নাম আছে যেমন একটা নাম আমি বলে দিলাম স্ট্যাপল লেন্থ আর কি নাম আছে
আপার কোয়ার্টাইল কোয়ার্টাইল লেন্থ আপার কোয়ার্টাইল লেন্থ গুড আর বলো 34 জিসান বলো আর কি দৈর্ঘ্য আছে ম্যাম আছে তো কিন্তু ম্যাম হচ্ছে মানে আমি ছিলাম না শুনতে পাইনি আছে তো কিন্তু মানে হচ্ছে তুমি নিজে ঠকায় না রে বাবা ঠকায় না পৃথিবী কঠিন হচ্ছে আমাদের লাইফ অত্যন্ত কঠিন যাবে আপার কোয়ার্টার লেন্থ আপার হাফ মিন লেন্থ আছে তারপরে স্পান লেন্থ আছে 50% স্পান লেন্থ আছে 2.5 ওই দিকে জি ম্যাম জি ম্যাম জি ম্যাম হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলো আরো অনেক ধরনের দৈর্ঘ্য আছে এগুলো সব তোমাদেরকে ভালো করে পড়তে হবে সময় কাজে লাগাবা এখন আমার সাথে বসছো সেই বসাটা কাজে লাগানো উচিত বসে তুমি নাস্তা খাইতে পারো নো প্রবলেম চাও খাইতে পারো কিন্তু কথাগুলো শুনবা জিনিসটা পড়বা সময়টা করো না ঠিক আছে সময়টা নষ্ট করো না ওকে আমরা তাহলে লেন্থের চ্যাপ্টার কমপ্লিট আমরা আসছি ফাইবার স্ট্রেন্থে fiber strength strength is very often the predominant characteristic predominant keno bolche bolo to keu bolte paro predominant mane ki rule 5 shek আগে থেকে ডিটারমাইন্ড এরকম কিছু প্রিডোমিনেন্ট ক্যারেক্টারিস্টিক This can be seen from the fact that nature produces countless type of fiber. Countless মানে কি? Most of which are not usable for textile because of inadequate strength. Strength এর অভাবে অনেকে ইউজ করা হয় না। আসলে ইয়ানের ক্যারেক্টারের মধ্যে স্ট্রেংথ হচ্ছে প্রিডোমিনেন্ট ইয়া ফাইবার স্ট্রেংথ থাকলে ইয়ানের স্ট্রেংথ ভালো হবে স্ট্রেংথ একটা ডোমিনেটিং ক্যারেক্টার হ্যাঁ ওকে দ্য মিনিমাম স্ট্রেংথ ফর আ টেক্সটাইল ফাইবার অ্যাপ্রক্সিমেটলি 60 সেন্টিনিউটন পার টেক্স অ্যাবাউট 6 কিলোমিটার ব্রেকিং লেন্থ এটা বুঝছো তোমরা 66 সেন্টি নিউটন পার টেক্স মানে কি জানো কেউ সিন্স বাইন্ডিং অফ ফাইবার ইনটু দি ইয়ার্ন ইজ অ্যাচিভড মেইনলি বাই টুইস্টিং দ্য স্ক্যান এক্সপ্লয়েট এক্সপ্লয়েট কথা মানে কি only 30 থেকে 70% of the strength of material law borderline of about 3 centinewton per tex is finally obtained for the yarn strength the minimum strength of yarn yarner minimum strength hoyte hobe eta fiber er minimum strength hoyte hobe eta Rule 51 বলো ফাইবার এর মিনিমাম স্ট্রেংথ কত হইতে হবে
ভক্ত তোমার সামনে জিনিসটা সামনে নাই তোমার আমি যখন স্লাইড শেয়ারিং করছি তে তোমার সামনে তো আছে জিনিসটা তাও বলতে পারছো না বলো 6 অদ্ভুত আজিজুর হৃদয় হৃদয়ের আইডিটা ওইদিকে কেন আজিজুর হৃদয় রোল 12 ইয়েস ম্যাম ওকে বলো দেখি ফাইবারের মিনিমাম স্ট্রেংথ কত হবে ম্যাম 6 ইয়ান পার টেক্স আচ্ছা ইয়ানের মিনিমাম স্ট্রেংথ কত হইতে হবে ম্যাম 3 সিএন পার টেক্স 3 সিএন পার টেক্স আচ্ছা সিএন মহা সিএন বুঝো তো সিএন কি জিনিস সিএন হচ্ছে সেন্টি নিউটন জি ম্যাম সেন্টি নিউটন পার টেক্স টেক্স মানে কি টেক্স দিয়ে কি বোঝানো হয় টেক্স দিয়ে ফাইনান্স বোঝানো হয় কত চিকন মোটা বোঝানো হয় ফাইনান্স বোঝানো হয় আচ্ছা ম্যাম হ্যাঁ ম্যাম 30 থেকে 70% যে স্ট্রেংথ অফ দ্য ম্যাটেরিয়াল মানে এটা দিয়ে আসলে কি বোঝায় এটা দেখি বোঝায় গুড আমার ফাইবার স্ট্রেংথ খেয়াল করো তুমি ফাইবার স্ট্রেংথ বলতেছে মিনিমাম 6 ইয়ান স্ট্রেংথ বলছে মিনিমাম 3 তাহলে 6 ফাইবার স্ট্রেংথ দিয়ে যদি মিনিমামটা ধরি আমি মিনিমাম তাহলে 3 কেন হবে এই প্রশ্নটা মাথায় ঢুকলো না এমএম এটাও ঘুরতেছে কোশ্চেনটা এটাও ঘুরতেছে কিন্তু গুড ভেরি গুড ঘুরলে ভালো গুরুক সেটাই তো চাই এখন 6 10th এর ফাইবার থেকে আমার সূত্র হচ্ছে 3 10th CN পার্ট x এর কারণ হচ্ছে ফাইবার স্ট্রেংথ যত তত স্ট্রেংথ এ সূত্র মানানো যায় না সূত্র স্ট্রেংথ কম হয় ফাইবারের থেকে অবাক লাগছে না ফাইবার স্ট্রেংথ এর থেকে সূত্র স্ট্রেংথ কম হয় এই জন্য বলা হচ্ছে এক্সপ্লয়েট মানে ফাইবার স্ট্রেংথ এর অনলি 30 থেকে 70% ম্যাক্সিমাম 70 মিনিমাম 30% স্ট্রেংথ দেখাইতে পারে সুতার মধ্যে স্ট্রেংথ মানে কি আমি ব্রেক করলে কত ফোর্স সেরিতে পারবে তাই না আমরা যখন ইয়ার্ন ব্রেক করি তখন আসলে সব ফাইবার ইয়ার্নের স্ট্রেংথে অংশগ্রহণ করতে পারে না সব ফাইবার আসলে ব্রেক করে না সুতা ছিঁড়ার সময় সব ফাইবার ব্রেক করে না 30% 50% 70% ব্রেক করে সবাই ব্রেক করতে পারে না বাকিরা কি হয় স্লিপ করে যায় এই জন্য ইয়ার্ন স্ট্রেংথ ফাইবার স্ট্রেংথের সবটা রেজাল্ট দেখাইতে পারে না ক্লিয়ার বুঝতে পারছো জি ম্যাম বুঝতে পারছি থ্যাংক ইউ ম্যাম কিন্তু আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে ম্যাম এখান থেকে আমাদের এক্সামে কিভাবে আসতে পারে এটা আসলে যদি একটু বলতেন আচ্ছা এক্সামে কিভাবে আসতে পারে হ্যাঁ আমি এখনই তোমাদেরকে বলতেছি তোমরাই প্রশ্ন করবা তোমরা একটা করে প্রশ্ন করে চ্যাট বক্সে লিখবা আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দিব প্রশ্ন চ্যাট বক্সে লিখবা আমি অ্যাটেন্ডেন্স দিব তোমার ব্রেনটা খাটাতে হবে প্রশ্নটা কেমন হইতে পারে তুমি মানে প্রশ্ন না করলে কি প্রেজেন্ট দিবেন না না প্রেজেন্ট দিব না প্রশ্ন না করলে প্রেজেন্ট দিব না আজকে তোমরা প্রশ্ন করবা খালি সেই প্রশ্ন দেখবা আর আমি প্রেজেন্ট দিব চ্যাটিং এ আরেকদিন আমি প্রশ্ন দিব তুমি খালি উত্তর লিখবা আর আমি অ্যাটেন্ডেন্স দিব সামনের দিন আমি প্রশ্ন দিব তুমি উত্তর লিখবা চ্যাট দেখবো আর আমি অ্যাটেন্ডেন্স দিব উত্তর দেখবো অ্যাটেন্ডেন্স দিব ঠিক আছে বুঝতে পারছো তোমার মধ্যে যত প্রশ্ন মাথার মধ্যে ঢুকে সব আমাকে প্রশ্ন করবা আমি উত্তর দিতে বসে আছি কিন্তু তোমার মাথার মধ্যে তোমার ব্রেনটা খাটাতে হবে তোমাকে প্রশ্নটা খুঁজে বের করতে হবে
বলে এই প্রশ্ন জিনিসটা কি আমাকে বুঝে নিতে হবে বুঝে নিলে প্রশ্নটা যেভাবেই হোক তুমি পারবা যেই যেভাবে যতভাবে প্রশ্নটাই করা হোক না কেন তোমার পক্ষে কঠিন কিছু হবে না দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে দেখো পলিস্টার ফাইবার 35 থেকে 60 সেন্টিনিউটন পার টেক্স কটন 15 থেকে 40 উল ফাইবার স্ট্রেংথ 12 থেকে 18 পৃথিবীতে ন্যাচারাল ফাইবারের মধ্যে সবচেয়ে উইক ফাইবার হচ্ছে উল ফাইবার সবচেয়ে স্ট্রং ফাইবার কি ন্যাচারাল ফাইবারের মধ্যে সবচেয়ে স্ট্রং ফাইবার কে বলো তো কেউ বলতে পারবা সবচেয়ে স্ট্রং ফাইবার কে উইক ফাইবার উল ন্যাচারাল ফাইবারের মধ্যে সবচেয়ে স্ট্রং ফাইবার কে হ্যাঁ জুট জুট কাছাকাছি চলে গেছে জুট না আরেকটা ফাইবার আছে অনেক স্ট্রেন্থের কেউ বলতে পারবা হুম হুম তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো ফাইবারটা ইয়েস ফ্লাক্স হচ্ছে সবচেয়ে শক্তিশালী ফাইবার ফ্ল্যাক্সের স্ট্রেন্থ জুটের চেয়েও বেশি কটনের প্রায় ডাবল তবে কটনের থেকে স্ট্রেন্থ বেশি কিন্তু জুট ফাইবারের সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাক্স তারপরে জুট তারপরে কটন তারপরে সিল্ক তারপরে উল তার মানে উল হচ্ছে সবচেয়ে উইক ফাইবার আচ্ছা এই কয়টা ফাইবারের একটা লেন্থ স্ট্রেন্থ ইলুঙ্গেশনের ইয়ে আছে ডায়াগ্রাম আছে ন্যাচারাল ফাইবার বইয়ে তোমরা কি ডায়াগ্রামটা পড়ছো সবকটা ন্যাচারাল ফাইবারের ফোর্স ভার্সেস ইলুঙ্গেশন টানলে কতটা লম্বা হবে একটা ছবি আছে ফার্স্ট ইয়ারে পড়ে তার কথা একটা একটা ডায়াগ্রামের মধ্যে সবগুলো ফাইবারের ছবি আছে পড়ছো কেউ দেখছো ডায়াগ্রামটা দেখো নাই এগুলো না শিখলে ভালো ইঞ্জিনিয়ার হওয়া যাবে না তো আসসালামু আলাইকুম ম্যাম কথা বলে আমাদের পক্ষে মানায় না আমাদের গরিব দেশকে রেয়ার জিনিসটা কথা বলা মানায় না চিন্তা করা মানায় না উল হচ্ছে সবচেয়ে উইক ফাইবার তার স্ট্রেন্থ হচ্ছে 12 থেকে 80 সেন্টিনিউটন পার টেক্স ফাইবার স্ট্রেন্থ আরেকটা ইউনিটে প্রকাশ করে এটি হচ্ছে পুরান জিনিস প্রেসলি ভ্যালু PSI দাও পাউন্ড পার স্কয়ার ইঞ্চ প্রেসলি ভ্যালু বলে কোথাও কোথাও প্রেসলি ইন্ডেক্স বলে ঠিক আছে এগুলো বিভিন্ন আছে প্রেসলি ভ্যালু বা প্রেসলি ইন্ডেক্স দিয়ে ফাইবার স্ট্রেন্থের এখানে একটা ক্লাসিফিকেশন করা আছে কাকে সবচেয়ে স্ট্রং কাকে উইক ফাইবার বলা হয় আছে এগুলো পুরান জিনিস প্রেসলি পুরান জিনিস এই যে এখানে উপরে শুধু পলিস্টার কটন আর উল দেয়া আছে ভিস্কোসিটির একটা ফাইবার আছে যেটা কটনের সাথে অনেক বেশি ইউজ হচ্ছে পলিস্টার হচ্ছে সিনথেটিক ফাইবার তাই না পলিস্টার হচ্ছে সিনথেটিক ফাইবার কটন ন্যাচারাল ফাইবার উল ন্যাচারাল ফাইবার ভিস্কোসও একটা ফাইবার আছে সেটা সিনথেটিকও না ন্যাচারালও না এটা কি ফাইবার বলো তো কেউ বলতে পারবা ভিস্কোস রেয়ন কি ফাইবার বলো সেলুলোজ ফাইবার রিজেনারেট সেলুলোজ অবশ্যই রিজেনারেট সেলুলোজ ও আচ্ছা আমি ওই অপশনটা বন্ধ করি নাই না তোমরা নিজেরা নিজেরা চ্যাটিং করতে পারছো ওকে কারণ ওই চ্যাট গ্রুপ রিজেনারেট ফাইবার রিজেনারেট সেলুলোজ ফাইবার সেলুলোজকে নতুন করে রিজেনারেশন করা অনেক আগে বাংলাদেশে অনেক আগে মানে বাংলাদেশে বাংলাদেশেই তোমার মনে করো
80 সালের দিকে আমাদের চিটাঙ্গার দিকে মাছ থেকে বিস্কুট তৈরি হতো প্ল্যান্ট ছিল আর্টিফিশিয়াল সিল্ক প্ল্যান্ট ছিল পরে আর এটা কেউ বাংলাদেশ তো ভালো জিনিস চালাইতে পারে না না আমরা পাটে চালাইতে পারলাম না বিস্কুট ওকে তাহলে এইচবিআই এইচবিআই মেশিনে আমরা যে স্ট্রেংথ পাই ঠিক আছে এইচবিআই মেশিনে কতক্ষণ আগে বলছিলাম এইচবিআই মেশিনে ফাইবার লেন্থ মেজারমেন্ট করা হয় একই সাথে স্ট্রেংথ মেজারমেন্ট করা হয় স্ট্রেংথ মেজারমেন্ট দেখা লেখা 1/8 ইঞ্চ গেজ এটা একটা সেটিং মানে ক্ল্যাম্প আছে ক্ল্যাম্পের মধ্যে দূরত্ব সেটিং ওই গেজ দিয়ে যে স্ট্রেংথ মেজার করা হয় সেই স্ট্রেংথে কটন ফাইবারের স্ট্রেংথ এরকম কটন ফাইবার স্ট্রেংথ যদি 32 বা তার চেয়ে বেশি সিএন হয় তাহলে অনেক বেশি শক্তিশালী ফাইবার বা 20 এর নিচে হলে একদম উইক ফাইবার নরমালি 23 30 32 এটা স্ট্রেংথই ভালো তাহলে তোমাদের জন্য মনে রাখা সহজ কটন ফাইবার স্ট্রেংথ 30 বা কটন ফাইবার লেন্থ কিন্তু 30 মিলিমিটার ঠিক আছে যদি স্টেপল লেন্থ 30 মিলিমিটার কটন ফাইবার স্টেপল লেন্থ কত তোমাকে যদি কেউ বাইবার প্রশ্ন করে তুমি ন্যাচারালি বলতে পারো 30 মিলিমিটার স্ট্রেংথ কত ন্যাচারালি বলতে পারো 30 সিএন পার টেক্স এবং এইটা দিকে তুমি যদি ফাইবার স্ট্রেংথ 30 সিএন পার টেক্স হয় 30 সিএন এর পার টেক্স দিয়ে যদি আমি সুতা বানাই সেই সুতা স্ট্রেংথ কত হবে সেটাও কিন্তু তোমার এখন বলতে পারা উচিত বলো তো কত হবে কেউ বলো আমার ফাইবার স্ট্রেংথ 30 সেন্টিনিউটন পার টেক্স আমি সুতা বানাবো সেই সুতা স্ট্রেংথ কত হবে কোন সিস্টেমে আমি সুতা বানাচ্ছি যদি মনে করো তুমি আমি রিং স্পিনিং সিস্টেমে সুতা বানাই তাহলে স্ট্রেংথ হবে 70% যদি রোটর সিস্টেমে সুতা বানাই তাহলে স্ট্রেংথ হবে 60% আর যদি আমি মনে করো ফ্রিকশন সিস্টেমে সুতা বানাই তাহলে স্ট্রেংথ 50 কম ওকে আই তোমাকে আমি প্রশ্ন করার কথা এখনো বলি নাই তুমি এখনই করতেছো কেন আমি প্রশ্ন করার কথা তোমাদেরকে এখনো বলি নাই এটা তো আমি নিচ্ছি না এখন এটা আমি তো এখনো পড়াচ্ছি না ম্যানমেড ফাইবারের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফাইবার কোনটি ওকে গুড ম্যানমেড ফাইবারের মধ্যে শক্তিশালী ফাইবার সিরামিক ফাইবার কার্বন ফাইবার আরো শক্তিশালী কার্বন ফাইবার সবচেয়ে বেশি শক্তিশালী কিন্তু এটা এই কথার মধ্যেও কিন্তু একটা পেস আছে সবচেয়ে শক্তিশালী বলতে আমরা টেনজাইল স্ট্রেংথ বোঝাচ্ছি আবার বেন্ডিং স্ট্রেংথ সবচেয়ে কম কার্বন ফাইবারের বা সিরামিক ফাইবারের বেন্ডিং স্ট্রেংথ সবচেয়ে কম তোমার টেনজাইল স্ট্রেংথ সবচেয়ে বেশি তো স্ট্রেংথ এর ভাগ আছে বুঝতে পারছো কার্বন ফাইবার কি আমরা টেক্সটাইলে ব্যবহার করি কার্বন ফাইবার টেক্সটাইলে টেক্সটাইল বলতে তো সবই বোঝায় নরমাল অ্যাপারেলে ইউজ করা হয় না অ্যাপারেল ফাইবার হিসেবে ইউজ করা হয় না টেকনিক্যাল টেক্সটাইলে ইউজ হয় কার্বন ফাইবার দিয়ে টেকনিক্যাল টেক্সটাইল কম্পোজিট বানানো হয় বিমানের পার্টস বানানো হয় গাড়ির পার্টস বানানো হয় ওই ফাইবার গুলোর তোমার টেনজাইল স্ট্রেংথ অনেক বেশি বেন্ডিং স্ট্রেংথ অনেক কম গ্লাস ফাইবার যেমন টেনজাইল স্ট্রেংথ বেশি বেন্ডিং স্ট্রেংথ কম যেমন আমাদের জুট ফাইবার ফ্লেক্স ফাইবার ওই ফাইবার গুলোর টেনজাইল স্ট্রেংথ অনেক বেশি আর বেন্ডিং স্ট্রেংথ কম আরো কম হচ্ছে টর্শন টর্শন যেটা টর্শন ভ্যালু কম বুঝছ টর্শন ভ্যালু কম আচ্ছা তোমাকে কিন্তু সবাইকে ইংলিশে প্রশ্ন করতে হবে তুমি আমাকে ক্লাসে জানার জন্য যে প্রশ্ন করবা সেটা তুমি ক্লাস করানোর সময় প্রশ্ন করবা আর আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য যে প্রশ্ন সেটা কিন্তু আমি বলবো তারপরে প্রশ্ন করবা ঠিক আছে এবং সেটা আমার আমি যে পড়ালাম আমার সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন যেমন হোয়াই কার্বন ফাইবার ইজ ইউজড হ্যাঁ এটা কিন্তু আমার এই সিলেবাসের মধ্যে না হোয়াই আর কার্বন ফাইবার ইজ ইউজড কম্পোজিটে এটা তুমি নর্মাল প্রশ্ন করতে পারো পার্টিস টর্শন বেলো টর্শন টি ও আর এস আই ও এন টর্শন
এটা হচ্ছে ঘূর্ণন পাকের সাথে সম্পর্ক টর্শন ঠিক আছে তোমরা তুমি নেটে দেখতে পারো টর্শন কি জিনিস তোমাকে ছবি টিভি সহ খুব ভালো করে বুঝিয়ে দিবে ফাইবার স্ট্রেংথ কেন ময়েশ্চারের সাথে ডিপেন্ডেন্ট কারণ সব ফাইবার স্ট্রেংথ নয় কটন ফাইবার স্ট্রেংথ বা সেলুলোজিক ফাইবার স্ট্রেংথ ময়েশ্চারের সাথে ডিপেন্ডেন্ট সব ফাইবার নয় সেলুলোজিক যে ফাইবার ময়েশ্চার যেমন মনে করো পলিস্টার ময়েশ্চারের সাথে ডিপেন্ডেন্ট নয় গ্লাস ফাইবার ময়েশ্চারের সাথে ডিপেন্ডেন্ট নয় ন্যাচারাল ফাইবার এবং সেলুলোজিক ফাইবার ময়েশ্চারের সাথে ডিপেন্ডেন্ট তারপরও সেটা মনে করো কটন সেলুলোজিক ফাইবার ময়েশ্চার দিয়ে তার স্ট্রেংথ বাড়ে আবার ভিস্কোস সেলুলোজিক ফাইবার ময়েশ্চারের জন্য স্ট্রেংথ কমে ঠিক আছে মাইক্রোসফট জালে তো ফাইন ফাইবার মাইক্রো ফাইবার তুমি পড়ে স্টাডি করো মাইক্রো ফাইবার এটা কেন মানুষের কাজে ব্যবহার এটা মানুষের কাজে ব্যবহার করা অত্যন্ত মানে ব্যয় সাপেক্ষ যেমন বাংলাদেশে অনেক আগে মসলিন হইতো ছোট ছোট মেয়েদেরকে দিয়ে মসলিন বা সুতা বানানোর জন্য 18 বছরের থেকে কম বয়সের মেয়েদেরকে দিয়ে সুতা বানানো হতো এখন কোনো মেয়ে পাওয়া যাবে না মসলিনের সুতা বানানোর জন্য আমার বিশ্বাস মসলিনের সুতা বানাতে হয়তো ফজরের আজানের পরে সকাল 11টার মধ্যে পানির উপর দাঁড়ায় মসলিনের সুতা বানাতে হয়তো সেই মেয়ের বয়স তোমার 8 থেকে 18 বছর এরকম কেন প্রসেসটা সকালবেলা বাতাসে ময়েশ্চার থাকে পানির উপর ময়েশ্চার বেশি থাকে কটন ফাইবার ময়েশ্চারের স্ট্রেংথ বেশি হয় ঠিক আছে এই জন্য সকালবেলা ময়েশ্চারের জন্য মেয়েদের বয়সের ব্যাপারটা হচ্ছে কম বয়সে মেয়েদের হাতের চামড়া নরম থাকে তারা সহজে পাক দিতে পারে সুতা ফাইবারের ক্ষতি হয় না এবং তাদের চোখ ভালো থাকে তারা 5টা 6টা ফাইবার তখন গুনতে পারে অল্প অল্প ফাইবার নিয়ে হাতে দিয়ে পাক দিয়ে সুতাটা বানাতে হতো ওকে বয়স 18-এর বেশি হয়ে গেলে হাতের চামড়া একটু মোটা হয়ে যায় ঠিক আছে দিস ইজ ন্যাচারাল ওকে আর প্রশ্ন হোয়াট কাইন্ড অফ ফাইবার বিস্কুস রেয়ন রিজেন্ট সেলুলোজ ইউনিফর্মিটি রেশিও পড়াইছি ইয়াসটা তো হোয়াট ইজ দি কজ এটাও তোমাদেরকে পড়ানো হয়েছে কারণটা কি সেই জন্য ইয়ান স্ট্রেংথ কম হয় পায় শুনো একটা মজার জিনিস শিখে রাখো ফাইবারের থেকে ইয়ান স্ট্রেংথ কম ইয়ানের থেকে ফেব্রিক স্ট্রেংথ আরো কম ভালো করে চিন্তা করো তুমি হাত দিয়ে ধরলে দেখবারে ফাইবার তো আমি টান দিলে ছিঁড়ে ফেলে দিব ইয়ানও ছিঁড়তে পারবো কাপড় তো ছিঁড়তেই পারবো না তা ম্যাম কি বলতেছে ফেব্রিক স্ট্রেংথ নাকি ম্যাম ওইখানে তো অনেক বেশি থাকে তো মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ফেব্রিক যখন তুমি ইউনিটে পরিমাণ যদি আমরা রাখতাম ফাইবার হাতে তাহলে ওটার স্ট্রেংথ বেশি হইতো ফেব্রিক বানানো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেজন্য ইউনিট দেওয়া হয়েছে সেন্টি নিউটন পার টেক্স সবাইকে আমি একই লেন্থে একই ডায়ায় নিয়ে এসে করা হয়েছে এটার কারণটা কি অ্যাকচুয়ালি কি না স্যার তুমি কনফার্ম করতে পারবে না তো স্ট্রেংথ কম বেশি ফাইবার যখন ন্যাচারাল হয় আল্লাহ তাআলা যে স্ট্রেংথ দিয়ে থাকে এই ন্যাচারাল ফাইবারকে তুমি যখন পিকিং করবা জিনিং করবা তার সারফেসে যে বিভিন্ন রকম অ্যাকশন ফোর্স কাজ করবে সেই ফোর্স কাজ করার জন্য তার স্ট্রেংথ আস্তে আস্তে ডিগ্রেড হবে তুমি যখন বোরম দিয়ে এতগুলো মেশিন পার করে নিয়ে যাবা এতগুলো মেশিন পার করে নিয়ে যাওয়ার পর পরে পাক দিয়ে যখন টুইস্ট বানাবা তার স্ট্রেংথ কমে যাবে ফাইবারের তারপরে আমি যখন ইয়ার্নকে শিখতে যাব তখন সবগুলো ফাইবার তার শক্তির মধ্যে নাই সবাই পার্টিসিপেট করতে পারবে না কারণ আমি যে পরিমাণ টুইস্ট দিব ফাইবারকে একসাথে রাখার জন্য সেই টুইস্টে সবাই একসাথে বাইন্ডিংয়ে থাকে না কিছু পরিমাণ বাইরে থাকে সেই জন্য সবার শক্তি প্রদর্শন করা যায় না এই জন্য স্ট্রেংথ কম হয় ক্লিয়ার ঠিক সেরকম ভাবে আমি যখন ইয়ার্ন থেকে ফেব্রিক বানাতে যাব সেম ঘটনা তোমরা নেটে খুঁজো দেখো ওকে আমরা তাহলে এখন থেকে তোমাদেরকে আমি 5 মিনিট টাইম দিচ্ছি বুঝছো 5 মিনিট এই 5 মিনিটের মধ্যে তোমরা প্রশ্ন করবা আর আমি অ্যাটেন্ডেন্স দিব
ক্লিয়ার জাস্ট স্টার্ট এখন থেকে 5 মিনিট যার চ্যাটিং আসবে তাকে আমি নাম্বার দিতে থাকবো ইয়া অ্যাটেন্ডেন্স দিব কোথায় শুরু করা কারো প্রশ্ন হ্যাঁ ম্যাম আপনি অ্যাটেন্ডেন্সটা দেওয়ার সময় যদি একটু মানে আইডিটা বলে দিতেন তাহলে একটু ভালো নো বলবো কেন কেন বলবো মোটেও বলবো না শোনো তোমরা যে প্রশ্ন করছো এভরিওয়ান কে প্রশ্ন করছো কেন তোমরা চ্যাটিং দিবা প্রাইভেটলি আমাকে দিবা প্রাইভেটলি আমাকে প্রাইভেটলি দিবা তোমরা প্রশ্ন সবাইকে দিতে পারো না না পরে সবার সাথে তোমরা এক করতে পারো শেয়ার করতে পারো ঠিক আছে ম্যাম কোশ্চেন গুলো সবাই দেখলে তো সবার কাজে আসবে পরে দিবা এখন যদি দিয়ে দাও তাতে একই প্রশ্ন আরেকজন করবে তার ব্রেন তো কাটাবে না ওকে বুঝতে পেরেছো এটা প্রশ্ন হলো না কিন্তু ম্যাম ই স্টেপ লেন্থ ইজ এ প্রসেস অফ অ্যারেঞ্জিং ম্যাম দিয়ে প্রশ্ন করা যাবে না ঠিক আছে ওইটা অবশ্য ঠিক এজ ইউ সেড এটা সুন্দর প্রশ্ন হয়েছে তোমার তো আইডি নাই মুমতাহিম মিম তোমার আইডি নাই কেন আইডি স্যার আমি অ্যাটেন্ডেন্স দিব না তো ম্যাম করে দিচ্ছি না তোমার আইডি আসে নাই মিটিং ছিল তো তো তখন রিনেম করেছিলাম ভুলে গেছি সরি আমি রিনেম করি সিয়ান পার্টেস হোয়াট ইজ মিন বাই সিয়ান পার্টেস ভেরি গুড ঠিক আছে 2217 মাঝে মাঝে এভরিওয়ান করে ফেলতেছ হ্যাঁ ওকে আমার মনে হয় শেষ নাকি আর কেউ বাকি নাই হোয়াট ইজ মিন্ট বাই সিয়ান পার্টেক্স আমি কিন্তু সামনের ক্লাসে এরকম তোমাদেরকে প্রশ্ন ধরব এরকম লিখে দিব প্রশ্ন তোমাদের আনসার দিতে হবে সুতরাং ক্লাস মনোযোগ দিয়ে করবা আনসার লিখতে হবে সিয়ান পার্টেক্সটা বুঝছো তো টেক্স বুঝতে হবে তার আগে হোয়াট ইজ এইচবিআই এই প্রশ্নটা মানতে পারলাম না এসবিআই ছোট হাতে লেখা যাবে না ঠিক আছে ছোট হাতে লেখা যাবে না এসবিআই ছোট হাতে লেখা যাবে ক্যাপিটাল লিখতে হবে এসবিআই হ্যাঁ এইচবিআই লেখছে আবার আরেকজন এইচবিআই না ভি ভি রুল 71 এইচবিআই তুমি কোথায় পাইলা এইচ ভিআই এখন স্ক্রিনের মধ্যে লেখা আছে এইচ ভিআই তুমি লেখছো এইচবিআই তোমাদের কিভাবে ডেভেলপ হবে আল্লাহ পুরার দিকার জানে হোয়াই ফাইবার ইজ উইকার দেন ইয়ার্ন গুড ম্যাম আমি আমার রিনেম করে আইডি সহ ঢুকছি কোশ্চেনটা কি আবার করব নাকি আগেরটাই থাকবে আগেরটা তো তুমি আবার করো আচ্ছা ম্যাম কেউ কেউ বারবার করছে টাইপিং মিস্টেক হ্যাঁ তোমাদের এটা শোনো জিসান 34 ফার্স্ট ওয়ার্ডটা তোমার ক্যাপিটাল হওয়া লাগবে হাউ
ফার্স্ট ওয়ার্ডটা তো ক্যাপিটাল হইতে হবে, এগুলো ভুল এখনো করা যাবে না। যেমন রুল, সরি ম্যাম সরি ম্যাম, আসলে রুল 81 চে হোয়াই ডব্লিউটা স্মল দিছে। তোমাদের ব্রেন কে অ্যাক্টিভ করো, তোমরা জানো আমাদের, আমরা অনেক কিছু জানি কিন্তু আমাদের ব্রেন সময় মতো অ্যাক্টিভ হয় না, দিস ইজ প্রবলেম। হ্যাঁ, যে আকিব আকিব তারপরে হোয়াই স্মল দে লিখছে, ইজ দুইবার, ইজ ইজ মোর দেন ইয়ান, হ্যাঁ ইজ দুইবার। ইয়েস, আমরা ডেনিম ইন্ডাস্ট্রিতে শর্ট ফেবার ইউজ করতে পারি, সে শর্ট ফেবারের দৈর্ঘ্য হচ্ছে 20 মিলিমিটারের নিচে, 8 থেকে 10 থেকে 20, এর চেয়ে বেশি না, 10 এর নিচে ফাইবার দিয়ে আমরা ফ্রিকশন স্পিন করতে পারি। হ্যাঁ মুমতাহিন, রোল 3 তোমার, ওকে ঠিক আছে, ওকে। হ্যাঁ ফাইবার স্ট্রেংথ কেন কম, ভেরি গুড কোশ্চেন, কারণ তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসার কথা, উল ফাইবার হচ্ছে ফুললি অ্যামরফাস ফাইবার, ফুললি অ্যামরফাস ফাইবার, সেজন্য স্ট্রেংথ অনেক কম, ময়েশ্চারেতে ডিপেন্ডেড, কারণ ময়েশ্চারাইজারে ফাইবারের বিভিন্ন বন্ডিং ক্রিয়েট হয় এবং বন্ডিং ভাঙে, কটন ফাইবারের ক্ষেত্রে বন্ড তৈরি হয় হাইড্রোজেন ব্যান্ড, অন্য বিস্কুসের ক্ষেত্রে বন্ড ভেঙে যায়। দাঁড়া দাঁড়া, রুল 28 বিশাল বড় প্রশ্ন করছে, কোরিজন অফ দিস ডিফারেন্ট প্রপার্টি, ডিফারেন্ট প্রপার্টি কোরিজন, ভালো প্রশ্ন, এখনো তুমি জানো না, কারণ হচ্ছে এক ফাইবারের আভ্যন্তরীণ ইনহারেন্ট ক্যারেক্টার ডিফারেন্ট, সেই জন্য ফাইবারের প্রপার্টি ডিফারেন্ট, কটন একরকম ফাইবার, উল আর একরকম ফাইবার, জুট আর একরকম ফাইবার, তাদের ইনহারেন্ট প্রপার্টি ডিফারেন্ট, জেনেটিক্যাল ডিফারেন্স, ওকে। যেমন তোমার আমার মধ্যে জেনেটিক্যাল ডিফারেন্স আছে, এই মানে আমাদের মানে এক মানুষের সাথে জেনেটিক্যাল ডিফারেন্স অনেক বেশি, আর জুট আর কোনো দুটা টোটালি ডিফারেন্ট জিনিস, ডিফারেন্স স্ট্রাকচার, মরফোলজিক্যাল স্ট্রাকচার, ইনহেরেন্ট ডিফারেন্স, এর জন্য তারপর ডিফারেন্স, এটা হবে না, ইয়ান স্ট্রেংথ কখনো ফাইবার স্ট্রেংথ বেশি হবে না, হোয়াট উইল হ্যাপেন হোয়েন ইয়ান স্ট্রেংথ ইজ মোর দেন ফাইবার, এটা হবে না, মরিয়াম আক্তার এটা সম্ভব না, যদি ফাইবারের মধ্যে তুমি এক্সট্রা কি ইয়ানের মধ্যে যদি এক্সট্রা কিছু অ্যাড করো তখন সম্ভব, এক্সট্রা কিছু দিতে হবে, মিনিমাম স্ট্রেংথ, হ্যাঁ মিনিমাম স্ট্রেংথ তুমি দেখে আসছো, ঠিক আছে। হাউ ইজ দি লেন্থ অফ কটন স্টেপল, প্রশ্নটা হইলো না শাকা, তোমার প্রশ্নটা হয় নাই, show the scale of below, হ্যাঁ ঠিক আছে, for amorphous properties all, can it feel as warm, not only amorphous property, amorphous property the fiber অন্য property যে আরো property আছে তার surface characters এর জন্য আমরা feel করি, the surface characters এর জন্য, ট্রেড স্টেপল হচ্ছে তোমার স্টেপল শর্ট স্টেপল লেন্থ সিস্টেম, ট্রেড স্টেপল অ্যাভারেজ, ওকে। আমার মনে হয় মোটামুটি তোমরা সবার প্রশ্ন করা হয়ে গেছে, ফাইবার বান্ডেল কমনলি টেস্টেড, এইচবিএফএস মেশিনে বান্ডেল টেস্ট করা হয়, অনেকগুলো ফাইবার একসাথে নিয়ে টেস্ট করা হয়, বান্ডেল 100 150 200 300 400 ফাইবারকে একসাথে বান্ডেল ফাইবার বলা হচ্ছে, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, তোমাদের সাথে সামনের দিন দেখা হবে, যতটুকু পড়ালাম ততটুকু তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা, তোমার ডেভেলপমেন্টের জন্য তোমারই করতে হবে,
থ্যাংক ইউ সবাইকে।